তো বন্ধুরা, আজ আমি আপনাদের ভারতের এমন একটি রেলওয়ে স্টেশন সম্পর্কে বলবো যেটি 42 বছর পর্যন্ত বন্ধ হয়েছিল। কিন্তু কেন, কি কারণের জন্য এটি 42 বছর পর্যন্ত বন্ধ রয়েছিল, কেন কোনো ট্রেন এখানে থামতো না, যখন এই দিক দিয়ে কোনো ট্রেন যেত তাহলে ট্রেনের যাত্রীদের মধ্যে কেন আতঙ্কের সৃষ্টি হতো, ইনফ্যাক্ট ট্রেনের ড্রাইভারও স্টেশন আসার আগেই ট্রেনের গতি বাড়িয়ে দিত, আপনি কি কখনো এমন ঘটনা শুনেছেন? আজ আমি আপনাদের বলবো সেই রেলওয়ে স্টেশন সম্পর্কে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের ভিডিওটি একদমই আলাদা। আপনি কখনো এমনটা শুনেছেন রেলওয়ে স্টেশন থাকা সত্ত্বেও সেখানে ট্রেন থামে না? আপনি কি ভারতের ওই রেলওয়ে স্টেশন সম্পর্কে শুনেছেন যেখানে ট্রেন না থেমে আরও স্পিডে যায়? যখন এই স্টেশন দিয়ে ট্রেন যায় তখন ট্রেন যাত্রীরা ট্রেনের সমস্ত বগির জানালা দরজা বন্ধ করে দেয়, কেউই এই স্টেশনকে দেখতে চায় না। কিন্তু কেন, এর পেছনের কারণ কি? প্যারানর্মাল অ্যাক্টিভিটির চর্চা হতেই আমাদের মনের মধ্যে আগেকার যুগের পুরনো বাড়ি কিংবা কোনো হন্টেড হলিউড মুভির সিন মনে পড়ে। কিন্তু এর আগে আপনি কি জানতেন যে এমন একটি রেলওয়ে স্টেশন রয়েছে যা ভৌতিক বলে মনে করা হয়? এই স্টেশনটি হলো পুরুলিয়া জেলার বেগুনকতরে অবস্থিত। এই স্টেশনটি 1960 সালে চালু হয়, কিন্তু ভূতের ভয়ের কারণে খুব অল্প সময়ের মধ্যে স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়। এই স্টেশন সম্পর্কে এমনও বলা হয় যে একটি মেয়ের কারণে এই স্টেশন বন্ধ হয়ে যায়। এটা শুনে হয়তো আপনি অবাক হচ্ছেন, তবে এটা একদমই সত্য। এই স্টেশন চালু হতে না হতেই এখানে আজব আজব ঘটনা ঘটতে শুরু করে। বেগুনকদরের এক রেলওয়ে কর্মচারী বলেন যে এই স্টেশনে এক মহিলার আত্মাকে দেখা যায়, যার মৃত্যু এক ট্রেন দুর্ঘটনায় এই স্টেশনেই হয়েছিল। সেটাকে লোকেরা তখন একটি সাধারণ ঘটনা বলেই মনে করেছিল, কিন্তু এই স্টেশনকে নিয়ে বিপদ তখনই শুরু হয় যখন বেগুনকদর স্টেশনের স্টেশন মাস্টার এবং তার পরিবারের লোকের লাশ রেলওয়ে কোয়ার্টারে পাওয়া যায়। সেখানে থাকা লোকেরা মনে করেন যে স্টেশন মাস্টার এবং তার পরিবারের মৃত্যু ওই আত্মার কারণেই হয়েছে। কিছু লোক এটাও মনে করেন সূর্যাস্তের পর যখন ওই রেলওয়ে দিয়ে ট্রেন যায় তখন ওই মহিলার আত্মা ট্রেনের সাথে সাথে দৌড়াতে শুরু করে, আবার কখনো কখনো ট্রেনের থেকেও দ্রুত দৌড়ে ট্রেনের আগে আগে যেতে শুরু করে, আবার কখনো রেললাইনের উপর নাচতে দেখা যায়। আস্তে আস্তে লোকেদের মনে ওই মহিলার আত্মার ভয় বেড়ে যায়, আর সেই স্টেশন যেতে সকলে ভয় পেতে লাগে। সময়ের সাথে সাথে সেখানে সমস্ত মানুষের আসা যাওয়া বন্ধ হয়ে যায়, সেখানে কাজ করা কিছু কর্মচারী পালিয়ে যায় আর কিছু কর্মচারীর মৃত্যু ঘটে যায়। এইসব ঘটনার পর এটি রেলওয়ে মন্ত্রণালয় পর্যন্ত এই ঘটনা পৌঁছে যায়। 42 বছর পর্যন্ত বন্ধ হয়ে থাকা এই স্টেশন দিয়ে যখন কোনো ট্রেন যেত তখন ট্রেনের ড্রাইভাররা ট্রেনের স্পিড আগে থেকেই বাড়িয়ে দিত, যাতে খুব তাড়াতাড়ি এই স্টেশন পার হয়ে যেতে পারে। এই স্টেশন আসার আগেই প্যাসেঞ্জাররা ট্রেনের সমস্ত জানালা দরজা বন্ধ করে দিত। আস্তে আস্তে এই স্টেশনে ট্রেন থামা একদমই বন্ধ হয়ে যায়, কারণ কোনো যাত্রীর এই স্টেশন থেকে না তো ট্রেনে চাপতো না তো এই স্টেশনে নামতো, আর সেই কারণে এই স্টেশন একেবারে বন্ধ হয়ে যায়। তবে কয়েক বছর আগে সেখানকার গ্রামের লোকেদের রিকোয়েস্টে তৎকালীন রেলমন্ত্রী মমতা ব্যানার্জি আবারও এই রেলওয়ে স্টেশন চালু করে দেয়। তবে তখন থেকে আজ পর্যন্ত এই স্টেশনে আত্মা দেখার মতো কোনো ঘটনা ঘটেনি, কিন্তু আজও সন্ধ্যা হবার পর এই স্টেশনে কোনো মানুষ আসে না। এখনও বলা হয় যে এই স্টেশনে এখনও এমন কিছু ঘটে যা আপনি নিজে থেকে ভয় পেয়ে যাবেন। বলা হয় এখনও সন্ধ্যার পর এখানে কোনো এক মহিলার চিৎকারের আওয়াজ শুনতে পাওয়া যায়, এখনও এমন ঘটনা ঘটে যার কারণ কেউ বুঝে উঠতে পারে না। আর এই কারণের জন্য এই স্টেশনে সন্ধ্যা 5টার পর আপনি কাউকে ভুলেও দেখতে পাবেন না। যেসব গ্রাম এই স্টেশনের আশেপাশে রয়েছে তারাও নিজেরাই বলে যে এই স্টেশনের দুনিয়ার সব থেকে ভয়ানক রেলওয়ে স্টেশনের মধ্যে এক। তারা বলে যে এই রেলওয়ে স্টেশনে যে রাত্রে আসে সে হয়তো মরে যায় নয়তো পাগল হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অলে সেট করে দিন পরবর্তীতে আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে।